বাংলাদেশীৰ টার্গেট জম্মু কাশ্মীর, অসমক করিডর বনায় বাংলাদেশী রোহিঙ্গা সুমাইছে বিভিন্ন রাজ্যত, বাংলাদেশী রোহিঙ্গার চালানের দালালি চলিছে অসমৰ মাজেৰে। 5,000 টাকার বিনিময় দালালে অসম পার করে দিয়ে 21 জন বাংলাদেশী। এই বছর পুনের দেখা গৈছে প্রবেশ, আর এই ক্ষেত্রে কিন্তু দালালে কিন্তু সহায় করে, যা সপ্তাহ যে কৈলাসরত যে ধরা হয়েছিল কিন্তু দালালক 500 টাকার বিনিময়ে ভারত প্রবেশ করেছে, দালালক 500 টাকা দিয়ে। আর দেখা গেছে যে গুয়াহীতেও কিন্তু দালাল দুগারী দালাল চক্র ধরা পড়েছে। গতি সেই সকল দালাল কোন? এই দালাল আসলতে ভারতীয় দালালও থাকে, বাংলাদেশের দালালও থাকে। গতি এই দালালক মূলত ভারতের যে দালালক আছে এইবিল কিন্তু অতি সোনকালে শনাক্ত হব লাগে, আর কি তৎপর হব লাগে। আর এই দালালক রুদিব পারিলে কিছু পরিমাণে সকাহ পাওয়া যাব এই রোহিঙ্গার অনুপ্রবেশের। জম্মু কাশ্মীর আর উত্তর ভারতক টার্গেট করে প্রতিদিনে ভারতলে খুঁত বইছে বাংলাদেশী রোহিঙ্গা নাগরিকর। ধারাবাহিকভাবে বাংলাদেশী নাগরিক গুয়াহাটি, ত্রিপুরা, করিমগঞ্জ ধরা পড়ার পাছতে পোহরলে আহিছে ভয়ঙ্কর তথ্য। মঙ্গলবারে গুয়াহাটিত গ্রেপ্তার হয়েছিল 5 বাংলাদেশী, ত্রিপুরাতো 2 ভারতীয় দালাল সহ গ্রেপ্তার হয়েছে 2 বাংলাদেশী। গ্রেপ্তার হওয়া 2 দালালর এজন অসমর আর আনগী হয়েছে পশ্চিমবঙ্গর। তথ্য অনুসরি 2টা মাহত ত্রিপুরা সীমান্তয়েদি ভারত প্রবেশ করবলে চেষ্টা করে গ্রেপ্তার হয়েছে 115 বাংলাদেশী নাগরিক আর 32 রোহিঙ্গিয়া। বাংলাদেশী নাগরিকর সমান্তরালভাবে রোহিঙ্গিয়া নাগরিকও সীমান্ত খোপনি পুতি থাকে ভারত প্রবেশের বাবে। সুযোগ পালে দালালক টাকা দিয়ে সুমায় ভারত। ভারত প্রবেশ করা একাংশ যুবতী মহিলাক পতিতালয় বিক্রি করার পুরুষসক সংস্থাপন দিয়ে উত্তর ভারতের কোনো উদ্যোগত। এনে এক প্রক্রিয়ার মাজেরে ভারতলে প্রতিদিনে সুমায় আছে বাংলাদেশী রোহিঙ্গিয়া। বাংলাদেশী রোহিঙ্গিয়ার অনুপ্রবেশ রোধ করবলে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তত নিরাপত্তা অধিক কটকটিয়া করার সময় সমাগত। ত্রিপুরার পান্না ঘোষ, করিমগঞ্জের গৌরীশ নদীর সহযোগত বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বাংলাদেশীর টার্গেট জম্মু কাশ্মীর, অসমক করিডর বনায় বাংলাদেশী রোহিঙ্গা সুমাইছে বিভিন্ন রাজ্যত, বাংলাদেশী রোহিঙ্গার চালানের দালালি চলিছে অসমৰ মাজেৰে। 5,000 টাকার বিনিময় দালালে অসম পার করে দিয়ে 21 জন বাংলাদেশী। এই বছর পুনের দেখা গৈছে প্রবেশ, আর এই ক্ষেত্রে কিন্তু দালালে কিন্তু সহায় করে, যা সপ্তাহ যে কৈলাসরত যে ধরা হয়েছিল কিন্তু দালালক 500 টাকার বিনিময়ে ভারত প্রবেশ করেছে, দালালক 500 টাকা দিয়ে। আর দেখা গেছে যে গুয়াহীতেও কিন্তু দালাল দুগারী দালাল চক্র ধরা পড়েছে। গতি সেই সকল দালাল কোন? এই দালাল আসলতে ভারতীয় দালালও থাকে, বাংলাদেশের দালালও থাকে। গতি এই দালালক মূলত ভারতের যে দালালক আছে এইবিল কিন্তু অতি সোনকালে শনাক্ত হব লাগে, আর কি তৎপর হব লাগে। আর এই দালালক রুদিব পারিলে কিছু পরিমাণে সকাহ পাওয়া যাব এই রোহিঙ্গার অনুপ্রবেশের। জম্মু কাশ্মীর আর উত্তর ভারতক টার্গেট করে প্রতিদিনে ভারতলে খুঁত বইছে বাংলাদেশী রোহিঙ্গা নাগরিকর। ধারাবাহিকভাবে বাংলাদেশী নাগরিক গুয়াহাটি, ত্রিপুরা, করিমগঞ্জ ধরা পড়ার পাছতে পোহরলে আহিছে ভয়ঙ্কর তথ্য। মঙ্গলবারে গুয়াহাটিত গ্রেপ্তার হয়েছিল 5 বাংলাদেশী, ত্রিপুরাতো 2 ভারতীয় দালাল সহ গ্রেপ্তার হয়েছে 2 বাংলাদেশী। গ্রেপ্তার হওয়া 2 দালালর এজন অসমর আর আনগী হয়েছে পশ্চিমবঙ্গর। তথ্য অনুসরি 2টা মাহত ত্রিপুরা সীমান্তয়েদি ভারত প্রবেশ করবলে চেষ্টা করে গ্রেপ্তার হয়েছে 115 বাংলাদেশী নাগরিক আর 32 রোহিঙ্গিয়া। বাংলাদেশী নাগরিকর সমান্তরালভাবে রোহিঙ্গিয়া নাগরিকও সীমান্ত খোপনি পুতি থাকে ভারত প্রবেশের বাবে। সুযোগ পালে দালালক টাকা দিয়ে সুমায় ভারত। ভারত প্রবেশ করা একাংশ যুবতী মহিলাক পতিতালয় বিক্রি করার পুরুষসক সংস্থাপন দিয়ে উত্তর ভারতের কোনো উদ্যোগত। এনে এক প্রক্রিয়ার মাজেরে ভারতলে প্রতিদিনে সুমায় আছে বাংলাদেশী রোহিঙ্গিয়া। বাংলাদেশী রোহিঙ্গিয়ার অনুপ্রবেশ রোধ করবলে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তত নিরাপত্তা অধিক কটকটিয়া করার সময় সমাগত। ত্রিপুরার পান্না ঘোষ, করিমগঞ্জের গৌরীশ নদীর সহযোগত বিরিঞ্চি কুমার ডেকা রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।